কারোর কথায় ওটি আর বসে সমস্ত পিসায় পীরজাদা ফোন করেছে ভিডিও তো কিছু ঝাড়ছে জি সব তো গোটা পাচ্ছে এখানে ভিডিও সব ঝাড়াঝাড়ি চলছে তো সব ঝাড়াঝাড়ি চলছে অনেকে ভিডিও সহ পঞ্চায়েত প্রধান সহ আরো কিছু মানুষ আছে আমাদের এখানে কিছু দাদা আছে সকলে গোটাপে আছে কোটি কোটি টাকা লয়ছে করছে এই লক্ষ লক্ষ মানুষের ওষুধের চাইগুলো এইগুলো দাদা হুজুরের জিনিসটা দেখাতে কিনা অরনাকে লজ্জা লাগছে নাকি কত টাকা খেয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বল মানগুন আসতো কিভাবে তখন কি বাথরুম ছিল না মেহমানগুন কি না খেয়ে মত তাহলে বিল্ডিং হাঁকাচ্ছে এর কাছ থেকে ভিক্ষা আছে ওর কাছ থেকে ভিক্ষা আছে ওর কাছ থেকে মিথ্যে কথা বলে উনি টাকা নিয়ে এইভাবে করছে উনি বলছে আমার মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন ওনাকে জিজ্ঞাসা করবেন তো যারা ফুরফুরা শরীফে আসবে ওনার কাছে কটা অনাথ অনাথ ছেলে আছে থাকবে আজকে দেখেন মাত্র দুজন বসে আছে আপনার দেখান একটুখানি মাত্র দুজন বাংলার মানুষকে বলবো উনি যে বলছে ভিডিও করছে আমরা কিছু জানিনি ডিএম করছে তা ওনাদের এইসব প্রত্যেকটা মাজারে এরকম বোর্ড লাগাচ্ছে কেন ওনারা লাগাচ্ছে আর এই মাজারে কী ব্যবস্থাটাই বা করেছে আপনারা দেখেন এই মাজারে কী ব্যবস্থাটা করেছে একটা বাতি আছে একটা বাতি নেই রং নেই কোনো কালার নেই আবার শুনলাম এই মাজারকে কেন্দ্র করে আপনার এক একটা মাজার থেকে 5 লক্ষ টাকা করে নাকি সরকারের কাছ থেকে অনুদান নেওয়া হয়েছে ওই মাজারে যারা মেহমানজন যারা আসবে তাদেরকে বাতাসা খুরমা পানি এবং খাবার হাতে তুলে দিবার জন্য আমরা আগামী বছর থেকে পুরো পীর সাহেবদের তরফ থেকে আমি বলছি সব ভাই সাহেবদের তরফ থেকে আগামীতে আমরা কোনো সরকারের অনুদান নেব জাহির করুক যে হ্যাঁ আমরা খেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো উনি বললেন নিজে যে আমি তহার সাহেবকে কিছু টাকা দিয়েছি আংশিক কিছু দিয়েছি আর এই কিছু বলতে যাচ্ছিল কি কি উনি যে কালকে ঠান্ডা ঘরে বসে বসে বলছিল এই হয়েছে সেই হয়েছে অমুকছি তমুক করেছি তো উনি কেন একবার মাজারে মাজারে ঘুরে এসে দেখাক না যে কোথায় কি কাজ করেছে কোথায় কি কাজ করেছে একবার দেখা মানে কি তাহলে ব্যবস্থা মানে কি তাহলে প্রধান করছে না দাদা খুঁজিরে জলসা প্রধানের বাপের জলসা আজকে আমার দাদা পীরের জলসা আমার দাদা পীরের ভক্তমুনিদরা ফুরফুরায় আসবে আমরা ব্যবস্থা নিচ্ছি উপলার কে উলিকার কে ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংগঠনকে কি করে অপদস্থ হেনস্থা করা হয় তার প্রমাণ একটা আমি পেয়ে গেলাম আমার লাইফে আমি প্রথম দেখলাম যে ভালো কাজে বড় বাধা বড় জিনিস হচ্ছে আপনারা দেখেন ব্যবস্থাপনায় ফুরফুরা গ্রাম পঞ্চায়েত তার মানে কি তাহলে এই মাজারটাকে দেখভাল করছে কে ফুরফুরা এক মিনিট মাজারটাকে দেখভাল করছে কে ফুরফুরা গ্রাম পঞ্চায়েত কিন্তু ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এই বোর্ডটাই লাগাবার দিন এসেছিল এর আগে একবার এসেছিল কিনা আপনার তদন্ত করে দেখুন বা এই বোর্ডটা লাগিয়ে চলে গেছে আর তারপর এসেছে কিনা একবার কোনো খোঁজ খবর নিয়েছে কিনা কাছে আমরা অনেকবার গেছি ফোনও করেছি ওনাকে কোনো উনি যথেষ্ট ভালো মানুষ ওনাকে কোনোভাবে ফুরফুরায় মাথা ঘামাতে দেওয়া হচ্ছে না ওনাকে কোনোভাবে আছে কোনো অনুদান লুবো না কোনো অনুদান লুবো না আমরা আগে কি দাদা পীরের জলসা হয়েছে সরকার অনুদান দিয়েছিল 5 বছর আগে 6 বছর আগে তখন কিভাবে হয়েছে কি তখন বাপচাচারা খাওয়াইনি বাপচাচারা সব কিছু করেছে হুজুরের মধ্যে সবই হয়েছে এখানে সবই তো বাপচাচারা বাপচাচারা আর উনি বলছে সরকার সব করছে আমরা কোনো সরকারের জিনিস চাইনি বাপ এই রকম যদি দুর্নীতি হয় এভাবে যদি ঝেড়ে ঝুড়ে খেয়ে লাই দাদা হুজুরকে সামনে রেখে আমরা খেতে দেবো নি গলায় কই মাছ একজনের নাম প্রচার করার জন্য হাইলাইট করার জন্য কি আপনারা ফুরফুরা টাকার অনুদান দিয়েছেন নাকি দাদা পীরের ভক্ত মুনিদের সেবা স্বার্থে আপনারা দিয়েছেন এটা কি সেবা হচ্ছে লক্ষ লক্ষ টাকার বোর্ড লাগিয়ে সেবা হচ্ছে লক্ষ লক্ষ টাকার গেট লাগিয়ে ব্যবস্থাপনায় ফুরফুরা গ্রাম পঞ্চায়েত এটা কি পুকুর থেকে নিয়ে ধনপুতা পর্যন্ত একটা ত্রিপল লাইট জ্বলছে না কয়েকটা হাইমাস ল্যাম্প ঠিক মতো জ্বলছে না আমি আমার বাড়ির সামনে কথা বলছি আমার বাড়ির সামনে ল্যাম্পটা আজকে 9 মাস বন্ধ হয়ে পড়ে আছে আমার কল রেকর্ডিং আমার কাছে রয়েছে প্রধানকে 8 থেকে 9 বার ফোন করেছি ল্যাম্পটা ঠিক করুন ল্যাম্পটা ঠিক করুন ল্যাম্পটা ঠিক করুন কোন রকম ভুরুক কেমনি ল্যাম্পটা বন্ধ হয়ে পড়ে শরীফের প্রধান তো আমাদের শামীম ভাই নয় প্রধান তো আমাদের উনি উনি প্রধান আর শামীম হলো উপপ্রধান ওনাকে দিয়ে সব টুপি পরিয়ে সব কাজ আদায় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা সব জানি আর এই পার্টির যখন দালালিগিরি করছো ভালো করে করো কারোর এত কোন ভাই সাহেব ঘেসতে দেওয়া হচ্ছে এমএলএ সাহেব থাকলে তো ঝাড়া হবে না হ্যাঁ এমএলএ সাহেবকে কাজ করতে দেওয়া হচ্ছে দালালগিরি করেন আর এক কাজ করেন আজ থেকে পার্টি ঝান্ডা নিয়ে ঘুরে পীরজাদা রাস্তায় নেমেছে এই মুহূর্তে আনিস খানের কাণ্ড হতে পারে আনিস খানের কাণ্ড হতে পারে এবং যে কোনো পীর সাহেব পীরজাদা দাহের ফাঁসানো হতে পারে তাই আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব এটা পুরোপূর্ণভাবে লক্ষ্য রাখা এবং সমস্ত পীর সাহেব পীরজাদাদের ব্যবস্থা করা তাদের লক্ষ্য রাখা এবং তাদের সমস্ত দিক থেকে লক্ষ্য করা আমরা এখন এসেছি
ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা যে হসপিটালটা তৈরি করেছেন, যে তৈরি করেছেন ওই দুটো বিল্ডিং, এটা নতুন বিল্ডিং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করেছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করেছে নতুন বিল্ডিং। এই বিল্ডিংয়ে আমরা এসেছি, কাল থেকে আমাদের ফুরফুরা শরীফের ইসালে সব শুরু, আগামী কাল থেকে ফুরফুরা শরীফের ইসালে সব শুরু। তো আজকের পর্যন্ত কতটা কাজ হয়েছে একটু ডাইরেক্ট আমি আপনাদের দেখাতে চাইছি। আগেও দেখেছি, আগেও দেখিয়েছি কি অবস্থা, আর আজকের ফুরফুরা শরীফের যে হসপিটাল, লক্ষ লক্ষ মানুষ আসবে, তারা কি সত্যি সেবা পাবে, কি তারা কি সত্যি উপকার পাবে? এই হসপিটালে এখন দেখুন এটা হলো ইমার্জেন্সি রোগ, এটা হলো ইমার্জেন্সি রোগ, কোনো ডাক্তার এখন নাই, সব ডাক্তার এখন কোথায় আছে আমরা নিজেরাও জানি না। তো এখন আসেন বেড, হসপিটালের বেড মোট এই চারটে, লক্ষ লক্ষ মানুষ আসবে, এই পাঁচটা বেড আছে। আমাকে বলেছিল কমসে কম 40টা বেড দেওয়া হবে, কে বলেছিল? এসডিও সাহেব। কে বলেছিল? বিডিও, যে এখানে 40টা বেড থাকবে। আমি আগেও দেখিয়েছি পাঁচটা, এখনও দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটাই ছটা, পাঁচটাই বেড। আর আমাকে এসডিও সাহেব বলেছিল যে 40টা বেড হবে। আচ্ছা, এখানে কালকে লক্ষ লক্ষ মানুষ আসবে, এখানে ওষুধ দেখেন কটা আছে, ওষুধ আমি মিডিয়া ভাইদের দেখাতে বলবো, ওষুধ আছে এখানে দেখো, ছোটো ছোটো ডিব্বায় কয়েকটা ওষুধ দেখো, এই ছোটো ডিব্বা, এই ডিব্বায় দেখো ওষুধ আছে। কাল থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে, এই লক্ষ লক্ষ মানুষের ওষুধ হচ্ছে এইগুলো লক্ষ ওষুধগুলো দেখো, এই ওষুধ দেখো, এসব এই যেমন সেই লঙ্কা হলদির ডিব্বা থাকে না নিজের বাড়িতে, সে লঙ্কা হলদির ডিব্বার ভেতরে সব ওষুধ আছে। এটা কি লক্ষ লক্ষ মানুষের উপকার হবে? কি দু পাতা ওষুধ একটা ডিব্বা, তাহলে বলুন, জেনারা বলছেন আমরা এই করেছি সেই করেছি অমুক করেছি তমুক করেছি। হ্যাঁ, আমাদের সরকার দিয়েছে, মুখ্যমন্ত্রী অবশ্যই দিয়েছে, আমরা খুব খুশি, কিন্তু যাদেরকে দিয়েছে এরা সব খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে, কাজ কিচ্ছু হচ্ছে না। বিশেষ করে আমাদের প্রধান আর বিডিও এরা দুজন, আর ফুরফাসুরে কয়েকজন আছে নামধারী যাদা, এই কয়েকজন এরা গটাপ করে লক্ষ লক্ষ টাকা এরা লয় ছয় করে বেড়াচ্ছে, তসরুপ করে বেড়াচ্ছে। আচ্ছা, একটু আপনাদের লেডিস যেখানে থাকবে, কোনো লেডিসের যদি শরীর খারাপ হয়, এখানে লেডিসের এই বেড ছটা বেড, আর এই বেডে সব করোনা হয়ে গেছে, এই দেখছো না, এসব মনে হচ্ছে বেডগুলো করোনা পেশেন্ট, বেডগুলো দেখো কি অবস্থা, একটা সিলাইনের সুব্যবস্থা নেই, পাঁচটা বড়দের এক মিনিট। আচ্ছা, এখানে ওষুধ দেখো, কাল থেকে জলসা শুরু, লক্ষ লক্ষ মানুষ আসবে, মাত্র দুটো সিলাইন, এটা দেখাও একটুখানি ভাই, দুটো সিলাইন মাত্র। আচ্ছা, এই ভ্যাকসিন দেখো, এই অবস্থা ভ্যাকসিন, এই অবস্থা, এই দেখো ভ্যাকসিন, এই অবস্থা, এই দেখো সিলিমচি, এ সরি সিলিমচি, এই অবস্থা দেখো, এই অবস্থা ওষুধ, এখানে কয়েকটা আছে সিলাইন পানি আছে, এখানে ব্যাস এই অবস্থা, বুঝতে পেরেছেন? উনি বলছে ফুরফুরা শরীফে হসপিটালে নতুন বিল্ডিং করে ফেলেছে, দোতলা হয়েছে, তো দোতলায় আসেন দেখি, দোতলায় কটা কি কাজ হয়েছে না হয়েছে, একটু দোতলায় যাই, দোতলায় যাবার সিঁড়ি কোথায়, দোতলায় যাবার সিঁড়ি কোথায়, দোতলায় যাবার সিঁড়ি এসো। উনি যিনি বলছেন আমাদের মূর্খ নির্দেশক বললেন যে আমাদের নতুন বিল্ডিং হয়েছে, এই নতুন বিল্ডিং হসপিটালে হয়েছে, কটা বেড আছে আমি একটু দেখাতে চাইছি, ঠিক আছে? এই দেখেন বেডের কিচ্ছু নেই, এখানে লক করা আছে, দেখেন একটু ভালো করে দেখাও বেড, দেখো একটা বেড আছে ভেতরে, ভেতরে দেখো কোনো বেড নেই, কিচ্ছু নেই, পুরো টোটাল ফাঁকা। মুখ্যমন্ত্রী দিয়েছেন, অবশ্যই দিয়েছেন, টাকা দিয়েছেন, কাজ হয়নি, যাদের হাতে দিয়েছে সব লুটে পাটে খেয়ে নিয়েছে, সব লুটে পুটে খাচ্ছে, তাদেরকে আগে ধরা হোক যে কি কাজ হয়েছে। আমি তাদেরকে দেখো, আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীর কাছে, আপনি অবিলম্বে আপনি একটা টিম তৈরি করুন ইনকোয়ারি করার জন্য, কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে ইনকোয়ারি করুন,
আজকে ফুরফুরা শরীফের নামে কোটি কোটি টাকা তসরুপ চলছে, আপনি ইনকোয়ারি করুন। এবং সবচেয়ে বড় জিনিস হলো এত পরিমাণে সোশ্যাল মিডিয়ার সামনে মিথ্যে বলা হচ্ছে, এবং কিছু ছেলে যারা খাদিমি করতে এসছে প্রায় 50-60 হাজার লোক এসেছে। হঠাৎ যদি কারো শরীর খারাপ হয়ে যায়, একজন নার্স আছে, একজন ডাক্তার আছে, আপনিও নার্স, দুজন নার্স আছে। আর কালকে জুয়ে সাহেব বললেন যে আমাদের 5 তারিখ থেকে ওখানে 20টা ডাক্তার থাকবে, এমার্জেন্সি 5টা সবসময় থাকবে ওখানে, আর 20টা মজুদ থাকবে। আজকে দেখেন মাত্র 2জন বসে আছে, আপনার দেখান একটুখানি, মাত্র 2জন, তার এই 2জনে কি সেবা দেবে আজকে লক্ষ লক্ষ মানুষের, এটা আপনারা বিবেচনা করেন। এইছি যে এমার্জেন্সি রুম, এটা হলো এমার্জেন্সি রুম, এই এমার্জেন্সি রুমে এই অবস্থা দেখেন, আজকের এই অবস্থা। অতএব ফুরফুরা শরীফের নতুন বিল্ডিং এটা, আমি তো নতুন বিল্ডিং, এটা তো জাঙ্গিপাড়া হসপিটালের আন্ডারে আছে। এটা আমার দাদাপীর যেটা করেছেন, আমার দাদা হুজুরকেলি আগে কথা, আমার দাদা হুজুর যেটা করেছেন, আমি দাদা হুজুরের জিনিসটা আগে দেখাবো না জাঙ্গিপাড়া জিনিসটা আগে দেখাবো? ফুরফুরা শরীফ তো জাঙ্গিপাড়া নয়, ফুরফুরা শরীফ। তো ফুরফুরা শরীফে যে হসপিটাল দাদা হুজুর বিরকেবলা করেছেন, সেই হসপিটালের এই অবস্থা কেন? সেই হসপিটালের আজকের এই অবস্থা কেন? যেনারা কালকে বড় বড় কথা বললেন পুরাতন বিল্ডিংগুলো দেখাবো, আমি কেন দেখাবো না? এইটা তো ওনার দাদা হুজুরের তৈরি, কেন দাদা হুজুরের জিনিসটা দেখাতে কি না ওনাকে লজ্জা লাগছে নাকি? কত টাকা খেয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বলেন? এই দেখেন, এটা দাদা হুজুর বিরকেবলা নিজের হাতের তৈরি, এইটা দেখাবো না ওইটা দেখাবো? আচ্ছা ওইটা তো দেখালাম, কটা বেড আছে দেখলেন তো আপনারা, কটা ওষুধ আছে দেখলেন তো? এইটা তোমার দাদা হুজুর বিরকেবলার। আচ্ছা এই আমি হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি, একটা কি অ্যাম্বুলেন্স আছে? বলেছিল 20টা অ্যাম্বুলেন্স এভরি টাইম থাকবে এখানে, 5 তারিখ থেকে 20টা অ্যাম্বুলেন্স থাকবে এই হসপিটালের চত্বরে, একটা অ্যাম্বুলেন্স আছে? ইমিডিয়েটলি যদি কারোর শরীর খারাপ হয়ে যায় তো অ্যাম্বুলেন্স পাবে কোথায় বলেন? আপনি বলেন পাবেন কোথায়? তবে শোনেন, উনি বলছেন মুখ্যমন্ত্রী দিয়েছে, আমারও তো অস্বীকার করছি নাকি মুখ্যমন্ত্রী দেয়নি? অবশ্যই দিয়েছে, উনি তো 6 বছর দিচ্ছে। উনি বললেন একটা ফুরফুরা শরীফে পিসাবরা টাকা নিয়ে সব ঘরে ঢুকে পড়ছে, নউজুবিল্লাহ, উনি টাকালে ঘরে ঢুকে পড়ে, উনি টাকালে বিল্ডিং হাঁকাচ্ছে, এর কাছ থেকে ভিক্ষাচ্ছে, ওর কাছ থেকে ভিক্ষাচ্ছে, ওর কাছ থেকে মিথ্যে কথা বলে উনি টাকা নিয়ে এইভাবে করছে। উনি বলছে আমার মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন, ওনাকে জিজ্ঞাসা করবেন তো যারা ফুরফুরা শরীফে আসবে ওনার কাছে কটা অনাথ ছেলে আছে, কটা অনাথকে পুষে রেখে দিয়েছে। আর বলছে পিসাবেরা, ফুরফুরা শরীফ পিসাবেরা যদি খাওয়ায় বা দেখভাল করে তাহলে আমাদের এসব নিতে হয় কেন? আমরা কে দিতে বলেছে মুখ্যমন্ত্রীকে? দিয়েছেন যখন ভালো মতো দিক, আমাদের ফুরফুরা শরীফের যে একটা কমিটি আছে 19 জন, তাদের মারফতে আলোচনা করে কাজ হোক। আর বলছে ফুরফুরা শরীফ পিসাবেরা কিছু করে না, খাওয়ায় না, ওমর হুজুরের বাড়িতে লোক খাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে, কালিমুল্লাহ হুজুরের বাড়িতে হাজার হাজার লোক খাচ্ছে, মারুফ হুজুরের বাড়িতে হাজার হাজার লোক খাচ্ছে, ইসমাইল হুজুরের বাড়িতে হাজার হাজার লোক খাচ্ছে, ইউসুফ হুজুরের বাড়িতে হাজার হাজার লোক খাচ্ছে, ইব্রাহিম হুজুরের বাড়িতে হাজার হাজার লোক খাচ্ছে, আলী একবার সিদ্দিক হুজুরের বাড়িতে হাজার হাজার লোক খাচ্ছে, শাইম সিদ্দিকির বাড়িতে হাজার হাজার লোক খাচ্ছে, কুতুবুদ্দিন হুজুরের বাড়িতে হাজার হাজার লোক খাচ্ছে। আমরা প্রত্যেকটা লোককে খাওয়াচ্ছি, রান্না করাচ্ছি, রান্নার ছবিটাও আপনাদের কালকে দেখাবো কত জায়গায় রান্না হচ্ছে আমাদের, এবং প্রত্যেকটা ভাই সাহেবদের বাড়িতে উজুখানা করা হয়েছে, বাথরুম করা হয়েছে, যাতে মেহমানদের কই আমরা সরকারকে বলিনি তো আমাদের বাথরুম করে দাও আমাদের বাড়ির পাশে? আমরা ওনারা যখন করেছে রাস্তার পাশে করে দিক, আমাদের কোনো অসুবিধা না, করছো করুক না। তাহলে আজ উনি 6 বছর দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, আলহামদুলিল্লাহ দিক, আমরা খুশি। 6 বছর আগে কে করেছে? দাদা হুজুর পীরকেবলার জলসা এত বছর ধরে হচ্ছে, 6 বছর আগে কে করেছে? সিপিএম সরকার দায়ী নেই, তার কথা বাদ দেন, আমরা নিতেও চাইনি, দায়ীনে বাদ দেন, তার আগে ফুরফুরা শরীফের পিসাবেরা কিছু করেনি, বাতিগুলো জ্বালাইনি, তাহলে মেহমানগুলো আসতো কীভাবে? তখন কি বাথরুম ছিল না? মেহমানগুলো কি না খেয়ে মরতো? তখন তাদের কোনো সেবা দিয়ে দেওয়া হতো না? শোনেন, অ্যাকচুয়ালি কি জানেন
উনি বলছে 76 কোটি টাকা, 76 কোটি টাকা। আমার কি ভূতে কামড়েছে নাকি 76 কোটি টাকা বলছি? আমাকে তো ফিরহাদ হাকিম বলেছে 76 কোটি টাকা, আমাকে বলেছে অভিষেক ব্যানার্জি, আমাকে বলেছে পার্থ চট্টোপাধ্যায়, আমাকে তো অন্যান্য মন্ত্রীরা আমাকে বলেছে এত কোটি টাকা দেওয়া হয়েছে, এত কোটি টাকা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, আবার উনি নিজে বলছেন যে ফুরফুরা শরীফে কত টাকা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে। উনি ছাপাতে চাইছে কেন? উনি বন্ধ করতে চাইছে কেন? জাহির করু যে হ্যাঁ আমরা খেয়েছি, বুঝতে পেরেছেন আমরা খেয়েছি। আর উনি বলছেন আমি আমার মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার কাছ থেকে আমি একটা টাকা খাইনি, আমার 5000 টাকা এখানে নেই তৃণমূল সরকারের। তো ওনাকে বলবো, উনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দাওয়াত দিয়েছিল, ওনার বাড়ির পাশে সমাবেশ করেছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো উনি বললেন নিজে যে আমি তহার সাহেবকে কিছু টাকা দিয়েছি, আংশিক কিছু দিয়েছি। আর এই কিছু বলতে যাচ্ছিলো কী কী দিয়েছি, আর এমন সময় আল্লাহর শান মাগরিবের আজান শুরু হয়ে গেছে। যখন মাগরিবের আজান শুরু হয়ে গেছে, উনি মুখ্যমন্ত্রী কানে কানে গিয়ে বলছে যে দিদি আজান হচ্ছে, বলে হ্যাঁ আজান হচ্ছে, আমাকে বন্ধ করে দিতে হবে। তবে ওনাকে আর বলতে দেওয়া হলো না যে কী কী দিয়েছি। এসব ভেল ছাড়েন, এসব ভেল দেখে দেখে সব অনেক দেখে নিয়েছি। মিথ্যে কথা বলে না, যারা মিথ্যে কথা বলে না তাদের নেক আমলগুণ আল্লাহ পুড়িয়ে দেয়, আর তাদের চেহারা আল্লাহ পাক আস্তে আস্তে বেসুরাত করে দেয়। ওইগুলো ছাড়েন, মিথ্যা কথা ছেড়ে, এখন এইসব ধান্দাবাদি ছেড়ে নামাজ পড়েন, কোরআন পড়েন, আল্লাহর দিকে চলে আসেন, তসবি তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এইগুলো করলে কাজ হবে। সাফিরি ভাই, দিবার হোক ভালোভাবে দিক, আর না হলে দেওয়া দরকার নেই। আজকে গঙ্গাসাগর মেলায় 20 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, আর আজকে ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি হচ্ছে ফুরফুরা দরবার শরীফ, তো এখানে অবশ্যই রাজ্য সরকার দেবে। কেন দেবে না? কেন আমাদের কি আমাদের অধিকার নাই? আজকে এখানে রাজ্য সরকার কোষাগারে 20 কোটি টাকা ভারত আমাদের পশ্চিমবাংলার আমরা মুসলমান ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান, প্রত্যেক ধর্মের ভাইয়েরা সেখানে বিভিন্ন রকমের আপনার ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেকের জমির ট্যাক্স, এর ট্যাক্স, ওর ট্যাক্স, সব ট্যাক্স এখানে জমা হচ্ছে। তাহলে একটা ধর্ম হিন্দু ভাইদের গঙ্গাসাগর পূজা সেখানে 20 কোটি টাকা দিচ্ছে, তাহলে আজকে মুসলমান ভাইদের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, তাহলে এখানে মমতা ব্যানার্জি 20 কোটি টাকা দিচ্ছে, অবশ্যই দেবে, কেন দেবে না? আর মমতা ব্যানার্জিতে দেওয়া দরকার, তিনি দিয়েওছেন, কিন্তু মমতা ব্যানার্জির এটা দরকার ছিল, আমাদের রাজ্য সরকারের এটা দরকার ছিল যে আজ যারা আমি 20 কোটি টাকা ফুরফুরা শরীফে দাঁড়া পেরে ভক্ত মনিতদের সেবার জন্য দিচ্ছি, সেই টাকাগুলো সেবার জন্য ব্যয় হচ্ছে কি না? আজকে উজলপুকুর গেট থেকে নিয়ে মণিপুকুর ধার পর্যন্ত ত্রিপলা লাইট জ্বলছে, টাওয়ার লাইট জ্বলছে, হাইমাস ল্যাম্প জ্বলছে, সব জ্বলছে। আর মেন দরবার মণিপুকুর ধার নয়, মেন দরবার ছোটো হুজুরের দরবার, দাদা হুজুরের দরবার, উজলপুকুর ধার নয়, মণিপুকুর ধারও নয়, দাদা হুজুরের দরবার আছে এইদিকে, ছোটো হুজুরের দরবার আছে এইদিকে, উজলপুকুর থেকে নিয়ে ধনপুতা পর্যন্ত একটা ত্রিপলা লাইট জ্বলছে না, কয়েকটা হাইমাস ল্যাম্প ঠিক মতো জ্বলছে না। আমি আমার বাড়ির সামনে কথা বলছি, আমার বাড়ির সামনে ল্যাম্পটা আজকে 9 মাস বন্ধ হয়ে পড়ে আছে, আমার কল রেকর্ডিং আমার কাছে রয়েছে, প্রধানকে 8 থেকে 9 বার ফোন করেছি, ল্যাম্পটা ঠিক করুন, ল্যাম্পটা ঠিক করুন, ল্যাম্পটা ঠিক করুন, কোনো রকম ভুরুক কেমনি ল্যাম্পটা বন্ধ হয়ে পড়ে আছে। আর সব কাজই প্রধান থাকবে, সব কাজ প্রধান? এখন তো ফুরফুরা শরীফের প্রধান তো আমাদের শামীম ভাই নয়, প্রধান তো আমাদের উনি, উনি প্রধান আর শামীম হলো উপপ্রধান, ওনাকে দিয়ে সব টুপি পরিয়ে সব কাজ আদায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমরা সব জানি। আর এই পার্টির যখন দালালিগিরি করছো ভালো করে করো, কারোর এত কোনো ভাই সাহেবের এত মারুফ হুজুর, কেলিমুল্লাহ হুজুর, ওমর হুজুর, আরও বাপ চাচাদের কই একবারও তারা পেরেসে আসছে না, একবারও বলছে না যে এই দিয়েছে ওই দিয়েছে, আমরা এই চাই ওই চাই, তারা চাইনি, দিয়েছে যখন দিক আমাদের অসুবিধে নেই, তারা কোনো দিন চাইনি, তারা নিজেরাই করছে। আর যখন এতই পার্টি 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 পার্টির এই হয়ে এত কথা বলতে হবে, যখন পার্টির এত পক্ষে তো পার্টির দালালগিরি করেন, আর এক কাজ করেন আজ থেকে পার্টির ঝান্ডা নিয়ে ঘোরেন, সব থেকে ভালো হবে। এর মধ্যে আর একটা কথা হলো, আমাদের যে সিনাসিস দা আছেন, যিনি আমাদের টোটাল জাঙ্গিপাড়া অভিভাবক, সিনাসিস দা কাছে আমরা অনেকবার গেছি, ফোনও করেছি, ওনাকে কোনো, উনি যথেষ্ট ভালো মানুষ, ওনাকে কোনোভাবে ফুরফুরায় মাথা ঘামাতে দেওয়া হচ্ছে না, ওনাকে কোনোভাবে আজ কেন কি কারণে দেওয়া হচ্ছে, যে আজকে প্রধান কত বড় হয়ে গেছে যে এমএলএ সাহেব, সেই এমএলএ সাহেবকে এখানে ঘেঁচতে দেওয়া হচ্ছে, এমএলএ সাহেব থাকলে তো ঝাড়া হবে না, হ্যাঁ এমএলএ সাহেবকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তাই আমি জানাতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি এটা বলতে চাই, উনি যেন অতিলব্যে
এমএলএ সাহেবকে প্রেশার ক্রিয়েট করা হোক, উনি পূর্ণভাবে পরিপূর্ণভাবে লক্ষ্য করে, উনি বলছে বিডিও কাজ করাচ্ছে, ডিএম কাজ করছে, হ্যাঁ বিডিও এসে কাজ করাচ্ছে, বিডিও তো প্রধানকে দিয়ে কাজ করাচ্ছে, প্রধানের কাছে প্রমোটার আসছে, প্রধানের কাছে সব কিছু আসছে, প্রধানের কাছে টাকা আসছে, সব প্রধান করাচ্ছে, আর বিডিও এসে কাজ করাবে? বিডিওকে একবারও দেখিনি তো ওনাকে, বিডিওকে আজকে সব কাজ করাচ্ছে তো প্রধান। গতকালকে বিডিও সাহেবকে ফোন করলাম, রাত তখন বাজে প্রায় 7:30 থেকে 8 বাজে, তখন বিডিও সাহেব বললে যে পি সাহেব সব কাজ হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, সব লাইট ফাইট সব জ্বলছে। আমি বললাম এই লাইটগুলো জ্বলছে না, উনি বললেন না হয়ে গেছে। আমি লাস্টে এসডিও সাহেবকে ফোন করলাম, এসডিও সাহেব বললেন যে ঠিক আছে তাই নাকি লাইট এখন জ্বলছে না, আমি যে না লাইট জ্বলেনি। লাস্টে উনি আবার কী করলেন, ইলেকট্রিক অফিসার শ্রীরামপুরে ফোন করলেন, শ্রীরামপুর থেকে আমাকে গত রাতে ফোন করেছে। রাতে আমি তখন অফিসারদের ফোন প্রশ্ন করলাম যে আপনারা বলেন উজলপুকুর থেকে তালতলা হাট পর্যন্ত একটা ত্রিফলা লাইট জ্বলছে? ওনারা নিজেরাই বলছে না হয়েছে, ঠিক মতো কাজকাম হয়নি, কারণ গত বছরে আমরা দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম কিন্তু এবারে পঞ্চায়েত আমাদের কাছ থেকে কাজটা কেড়ে নিয়েছে, ওরা চিঠি করেছে আমরা কাজটা করতে চাইছি। তাহলে পঞ্চায়েতের এত ইন্টারেস্টটা কিসের? আজকে লক্ষ লক্ষ টাকা আজকে তসরুপ করে বেড়াচ্ছে, আজকে প্রত্যেকটা মাজারে, প্রত্যেকটা মাজারে আজকে আপনার এই বোর্ড টাঙানো হয়েছে প্রধানের নাম দিয়ে। কেন আজকে ফুরফুরা দরবার শরীফে ঢোকার আগে মানে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করে গেট করা হয়েছে? কোন জায়গার প্রধানের ইয়ে রয়েছে যে প্রধানের নাম দিয়ে সেই গেট করতে হবে? এখানে রাজ্য সরকারের নাম দিয়ে তো করতে হবে। এখানে লেখা হয়েছে কি ব্যবস্থাপনা, এই যে লেখা হয়েছে দেখেলুন, এটা দেখেলেন, হ্যাঁ এটা লেখা হয়েছে দেখুন ব্যবস্থাপনা, দেখাবো দেখাবো দেখাবো। কেন ব্যবস্থাপনা মানে কি? তাহলে ব্যবস্থা মানে কি? তাহলে প্রধান করছে না দাদা খুঁজিরে জলসা, প্রধানের বাপের জলসা, আজকে আমার দাঁড়া পীরে জলসা, আমার দাঁড়া পীরে ভক্তমুনিদরা ফুরফুরে আসবে, আমরা ব্যবস্থা নিচ্ছি, উ বলার কে, উলিকার কে ব্যবস্থাপনায়, উলিকার কে? আর বেচারা এ বেচারা এ বেচারা উজলপুকুরে একটা মানুষের সেবার জন্য, দাদা পীরের মেহমানদের সেবার জন্য এ বেচারা ওষুধের একটা ক্যাম্প করতো, ডাক্তাররা আসতো, ডাক্তাররা এসে একটা ভালো সুব্যবস্থা করতো, ট্রিটমেন্ট করতো, অ্যাম্বুলেন্স থাকতো, সেখানে অ্যাম্বুলেন্স থাকতো বা ডাক্তার থাকতো, ওষুধ থাকতো। আমাদের এলাকার যে প্রধান এত গুন্ডামি করছে, এ বেচারাকে তুলে ফেলে দিয়ে, এর ক্যাম্প ফ্যাম তুলে ফেলে দিয়ে, অ্যাম্বুলেন্স ফ্যাম্প সব তুলে সরিয়ে দিয়ে ওখানে জায়গাটা ফাঁকা করে দিয়েছে, ওখানে কোনো ডাক্তার আর বসবে না। এ বেচারা বহু দিন ধরে, আজকে প্রায় 20 বছর ওখানে ডাক্তারি আনছে এবং ওষুধ ফষুধ খাওয়াচ্ছে। ইমিডিয়েটলি যেন ওখানে এনাকে ব্যবস্থা করা হোক, আমাদের দাদা পীরের সেলসার আর মেহমান যেন ওনার কাছ থেকে একটু তৃপ্তি পায়। সরকারি অ্যাম্বুলেন্স নেই, ইনার অ্যাম্বুলেন্স আছে এই মুহূর্তে, এই মুহূর্তে এখানে একটা অ্যাম্বুলেন্স তো আপনার দেখানো হলো, অ্যাম্বুলেন্স নাই, ইনার অ্যাম্বুলেন্স আছে। চলো না আসি, নিঃস্বার্থে সেবা দেওয়া হয়, আমার অ্যাম্বুলেন্স আছে, আমার অক্সিজেন পরিষেবা আছে, তার সঙ্গে আমার ফ্রি রাজ্য সরকার থেকে ঔষধ পাই, সেই পরিষেবায় মেডিকেল ক্যাম্প করা হয়। হঠাৎ এবছরে আমার কালকে 80% ক্যাম্প হয়ে যাওয়ার পরে হঠাৎ একটা জাঙ্গিপাড়ার পুলিশ অফিসার এসে হম্বিতম্বি করে আমাকে বললো, এটাকে করতে বললো আপনাকে, কে বললো না বললো লিখিত দেখান বলে আমার ক্যাম্পটাকে স্টপ করে দেয়। আমি ওকে বলি একটু ভদ্রভাবে কথা বলুন, ওসি জাঙ্গিপাড়াকে ফোন করলাম, বললে আপনি একটা টুল নিয়ে বা একটা টেবিল নিয়ে বসুন। আমি বললাম একটা এত বড় ক্যাম্পে টেবিল নিয়ে তো বসা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বাইদার সোর্সে ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা তোহা সিদ্দিকিকে ফোন করলাম, উনি বললেন আমি দেখছি, সেই যে দেখছি ব্যাস ওই জায়গায় পড়ে রইল। তো আগত মেহমান, পীরজাদাদের আগত মেহমান মানে আমার মেহমান, বিলকুল তাদের জন্য যদি নিঃস্বার্থে সেবা দিই, আমি আমার অফিস ছুটি নিয়ে নিঃস্বার্থে সেবা দেওয়ার জন্য রেডি, সেই জায়গায় আমার সামাজিক কাজটাকে যদি স্টপ করে দেন আপনারা বলুন, আমার ওপরে এরকম আক্রমণ হানা হলো কেন আমি বুঝতে পারলাম না। মানুষের সেবা দেওয়ার জন্য তো লোকাল পঞ্চায়েত সবার নাম হবে, কেন হবে যে ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট এইভাবে মানুষের পরিষেবা দিচ্ছে, ফুরফুরার পীর সাহেবদের সহযোগিতায়, লোকাল পঞ্চায়েতের সহযোগিতায়, লোকাল থানার সহযোগিতায়, কিন্তু আজকে কেন স্টপ হয়ে গেল? আজকে আমার বাড়িতে গাদা গাদা ঔষধ পড়ে আছে, আজকে আমার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সটা খাঁকা করে পড়ে আছে, কারণ ফুরফুরা শরীফের উজলপুকুর মোড়ে থাকে, ওই জায়গায় শুধুমাত্র আমার পরিষেবা থাকে, গর্বের সঙ্গে বলছি ওই জায়গায় শুধুমাত্র আমার পরিষেবা থাকে পীর সাহেবদের সহযোগিতায়, এনাদের আমন্ত্রণে এনারা আমাকে সহযোগিতা করেন বলেই ওখানে ক্যাম্প করি। হঠাৎ দেখলাম ওই ক্যাম্প এসে কার নির্দেশে, কার আঙুল হেলনে বন্ধ হয়ে গেল আমি তো বুঝতে পারলাম না, কিন্তু ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট একটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত সরকারি সংস্থা, আন্ডারটেকিং সংস্থা, সেই সংস্থার সব পেপার রেডি আছে, এইভাবে দীর্ঘ 10 বছর মানুষের সেবায় কাজ করে যায়, সকলে চেনে আমাকে যে নিঃস্বার্থে মানুষের জন্য সেবা করার চেষ্টা করি। স্বেচ্ছাসেবী সংগঠনকে কী করে অপদস্থ হেনস্থা করা হয় তার প্রমাণ একটা আমি পেয়ে গেলাম, আমার লাইফে আমি প্রথম দেখলাম যে ভালো কাজে বড় বাধা। আমরা এখন এসেছি
হযরত পীর হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে, যিনি শহীদ হয়েছেন, ওনার মাজারে দেখেন একটা বোর্ড লাগানো আছে। এই বোর্ডটাকে দেখাতে বলবো মিডিয়া ভাইদেরকে। এই বোর্ডটাই দেখেন, সৈয়দ হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ হুজুরের মাজার শরীফ, আদেশ অনুসারে পীরজাদা তহা সিদ্দিকী, ব্যবস্থাপনায় ফুরফুরা গ্রাম পঞ্চায়েত প্রধান শামীম। এখানে এই নামগুলো লেখার কারণটা কি? কারণ এখানে বোঝা গেল সব মাজারে, ফুরফুরা শরীফে যত মাজার আছে সব মাজারই ওনারা এরকম করে বোর্ড লাগিয়েছে। গতকাল উনি বললেন আমি এর মধ্যে কিছু নই, যা করছে বিডিও, এসডিও, সিআই, এরা সব কাজ করছে বা ডিএম কাজ করছে। তাহলে এখানে ডিএম এর নাম নেই কেন? এখানে এসডিও এর নাম নেই কেন? এখানে সিআই এর নাম নেই কেন? সরকারের কোনো নাম নেই কেন? এখানে নাম আছে দুটো ব্যক্তির। তাহলে এখানে বোঝা যাচ্ছে বিডিওকে শো করে, ডিএমকে শো করে বা এসডিওকে শো করে ওনারা এইভাবে সব জায়গায় বোর্ড লাগিয়ে দেখাচ্ছে যে আমরা এখানে সব কিছু করাচ্ছি। তাহলে ইনাদের ধরবো না বিডিওকে ধরবো না ডিএমকে ধরবো? আমরা যাদের বোর্ড দেখবো তাদেরকেই তো ধরবো। তো বাংলার মানুষকে বলবো, উনি যে বলছে বিডিও করছে, আমরা কিছু জানিনি, ডিএম করছে, তা ওনাদের এই সব প্রত্যেকটা মাজারে এরকম বোর্ড লাগাচ্ছে কেন? ওনারা লাগাচ্ছে। আর এই মাজারে কী ব্যবস্থাটাই বা করেছে আপনারা দেখেন, এই মাজারে কী ব্যবস্থাটা করেছে? একটা বাতি আছে, একটা বাতি নেই, রং নেই, কোনো কালার নেই। আবার শুনলাম এই মাজারকে কেন্দ্র করে আপনার এক একটা মাজার থেকে 500,000 টাকা করে নাকি সরকারের কাছ থেকে অনুদান নেওয়া হয়েছে। ওই মাজারে যারা মেহমানজন যারা আসবে তাদেরকে বাতাসা, খুরমা, পানি এবং খাবার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু এখানে কি ব্যবস্থাপনা আছে আপনারা দেখেন, কি আছে এখানে? সব থেকে বড়ো জিনিস হচ্ছে ব্যবস্থাপনায় ফুরফুরা গ্রাম পঞ্চায়েত এখানে কি ব্যবস্থাটা করেছে আজ দেখেন, কি উন্নতিটা করেছে এভাবে এই যে বোর্ডটা তৈরি করতে 600,000,000 টাকা এই বোর্ডটা তৈরি করে ফুরফুরা প্রত্যেকটা মাজারে মাজারে দিতে মানে খরচা হয়েছে 600,000,000 টাকা খরচা হয়েছে। তাহলে আমি পাবলিকের কাছে জানতে চাইছি, বিশেষ করে সরকারের কাছে আমি জানতে চাইছি, রাজ্য সরকারের কাছে, যে আপনারা কি এইভাবে টাকাগুলিকে এইভাবে কারো দু একজনের নাম প্রচার করার জন্য, হাইলাইট করার জন্য কি আপনারা ফুরফুরা শরীফের টাকার অনুদান দিয়েছেন, নাকি দাদা পীরের ভক্ত মুনিদের সেবা স্বার্থে আপনারা দিয়েছেন? এটা কি সেবা হচ্ছে? 600,000,000 টাকার বোর্ড লাগিয়ে সেবা হচ্ছে? 600,000,000 টাকার গেট লাগিয়ে ব্যবস্থাপনায় ফুরফুরা গ্রাম পঞ্চায়েত, এটা কি সেবা হচ্ছে? আজকে 600,000,000 টাকা এভাবে তসরুপ করা হচ্ছে, আপনারা দেখুন। প্রত্যেকটা জায়গায় আমি কাসেম সিদ্দিকী প্রত্যেকটা মাজারে মাজারে দেখিয়েছি কোথায় কী কাজ হয়েছে না হয়েছে। আগের ভিডিওতে দেখবেন আমি সব দেখিয়েছি। তো উনি যে কালকে ঠান্ডা ঘরে বসে বসে বলছিল এই হয়েছে সেই হয়েছে, অমুকছি তমুক করেছি, তো উনি কেন একবার মাজারে মাজারে ঘুরে এসে দেখাক না যে কোথায় কী কাজ করেছে, কোথায় কী কাজ করেছে একবার দেখাতে বলুক না, দেখাতে বলুক যে আমরা এই মাজারে কাজ করেছি। তা আমরা এই বোর্ডগুলোকে ধরবো না বিডিওকে ধরবো? যাদের নাম আছে তাদেরকেই তো জিজ্ঞাসা করবে বাংলার মানুষ। আমরা সমস্ত পীরসাহেব পীরজাদা, আমরা তিন ভাই শুধু নয়, সমস্ত পীরসাহেব পীরজাদা আমাদের সমর্থন আছে, তানাদের সমর্থন নিয়ে আমরা মাঠে নেমেছি। এবং এগুলো টোটাল দেখেন, আমার কাসেম ভাই এর আগেও দেখেছে, তার আগেও দেখিয়েছে, আবার পুনরায় নতুন করে দেখাচ্ছে কালকে ভিডিও ভাইরাল হওয়ার পরে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছেন, আমরা খুশি, অবশ্যই খুশি, দিক আরও দিক আমরা নেব। তবে সুষ্ঠুভাবে যে আমাদের ফুরফুরা শরীফের বাপ চাচাদের যে 19 জন ফুরফুরা শরীফের কমিটি আছেন, 19 জন, এই 19 জনকে আলোচনা ভিত্তিক কাজ করতে হবে। আগামীতে যদি 19 জনকে নিয়ে আলোচনা করে যদি না কাজ হয়, আমরা আগামী বছর থেকে পুরো পীরসাহেবদের তরফ থেকে, আমি বলছি সব ভাইসাহেবদের তরফ থেকে, আগামীতে আমরা কোনো সরকারের অনুদান নেব না। কি গো, এখনো পর্যন্ত ভিডিও আমাদের এসডিও সাহেব ওয়ার্কার এবং শিডিউল এখনও পর্যন্ত দেয়নি। আমরা আজকে আমার সব ভাই আমি পর্যন্ত ফোন করেছি আজকে, উনি নিজে বলেছেন ভিডিওর হাতে, কারোর কথায় ওটে আর বসে, সমস্ত পীরসাহেব পীরজাদা ফোন করে। ভিডিও তো কিছু ঝাড়ছে, সব তো গোটা পাচ্ছে, ভিডিও সব ঝাড়াঝাড়ি চলছে, তো সব ঝাড়াঝাড়ি চলছে। অনেকে ভিডিও সহ পঞ্চায়েত প্রধান সহ আরও কিছু মানুষ আছে আমাদের এখানে, কিছু দাদা আছে, সকলে গটাপে আছে, কোটি কোটি টাকা লয়সায় করছে। এই শোনো, এতগুলো মানুষ আজকে আছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন আজকে ফুরফুরা শরীফ এসেছে, সরকারি কোনো খাদ্য খাবার পেয়েছে কিনা জিজ্ঞাসা করেন, এতগুলো মানুষ তো রয়েছে, জিজ্ঞাসা করেন আবার সরকারি কোনো খাদ্য খাবার পেয়েছেন আপনারা? না না পাইনি। সব বাপ চাচারা খাওয়াচ্ছে না আপনারা? খেয়েছেন কোথাও? সব বাপ চাচারা খাওয়াচ্ছে, বাপ চাচারা সব হুজুরাই খাওয়ায়।
সব বাপ চাচারা খাওয়াচ্ছে। আর আমাদের যে ১৯ জন কমিটি আছে বা বাপ চাচারা আছে, বিশেষ করে আমি চাচাদেরকে জিজ্ঞাসা করেছি, বিশেষ করে আমি সব ভাইদের সঙ্গে আলোচনা করেছি, এই বোর্ডগুলো খুব বেফজর লাগিয়েছে, এই বোর্ডগুলো তুলে দেওয়া দরকার। কেন, এই বোর্ডের জন্য অনেক অসুবিধা হচ্ছে, বুঝতে পেরেছো, অনেক অসুবিধা হচ্ছে। বাপ চাচারা সব ক্ষিপ্ত হচ্ছে যে না, আগামীতে আমরা তাহলে কোনো সরকারি অনুদান নেবো না। তো সরকারকে বলবো আপনারা ১৯ জনের সঙ্গে আলোচনা করে সব কাজগুলো করেন, কথা বুঝতে পেরেছেন। আর বলবো এই হোসেন বুখারি কেন সব হুজুরে যেসব দরবারে যত বোর্ড আছে সব খুলে দেওয়া হোক, অতএব বোর্ডগুলো খুলে দাও। বড় জিনিস হচ্ছে আপনারা দেখেন ব্যবস্থাপনায় ফুরফুরা গ্রাম পঞ্চায়েত, তার মানে কি? তাহলে এই মাজারটাকে দেখভাল করছে কে? ফুরফুরা, এক মিনিট, মাজারটাকে দেখভাল করছে কে? ফুরফুরা গ্রাম পঞ্চায়েত। কিন্তু ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এই বোর্ডটাই লাগাবার দিন এসেছিল, এর আগে একবার এসেছিল কিনা আপনারা তদন্ত করে দেখুন, বা এই বোর্ডটা লাগিয়ে চলে গেছে আর তারপর এসেছে কিনা, একবার কোনো খোঁজ খবর নিয়েছে কিনা। আজকে ফুরফুরা ঢোকার আগে দেখবেন বড় বড় গেট করে লেখা আছে ব্যবস্থাপনায় ফুরফুরা এই গ্রাম পঞ্চায়েত। তাহলে ইশালের সবটা কি গ্রাম পঞ্চায়েত থেকে ব্যবস্থাপনা করা হচ্ছে? দাদা পীরের জলসা, আমার দাদা পীরের আওলাদ আমরা পরিচালনা করছি, আর এখানে লেখা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছে ব্যবস্থাপনায়। না, যদি গ্রাম পঞ্চায়েত হয় আমরা আর লোবো না, কোনো অনুদান লোবো না। আমরা আগে কি দাদা পীরের জলসা হয়েছে, সরকার অনুদান দিয়েছিল পাঁচ বছর আগে, ছ বছর আগে, তখন কিভাবে হয়েছে, কি তখন বাপচাচারা খাওয়াইনি? বাপচাচারা সব কিছু করেছে, হুজুরের মধ্যে সবই হয়েছে, এখানে সবই তো বাপচাচারা। আর উনি বলছে সরকার সব করছে, আমরা কোনো সরকারের জিনিস চাইনি বাপ। এইরকম যদি দুর্নীতি হয়, এইভাবে যদি ঝেড়ে ঝুড়ে খেয়ে নেয়, দাদা হুজুরকে সামনে রেখে আমরা খেতে দেবো নি, গলায় কই মাছ আটকে দিয়েছি আমি কাসেম সিদ্দিকি, গই মাছ আটকে দিয়েছি, এখন পাগলা হয়ে গেছে কি বলছে নিজেও বুঝতে পারছে না। আর সবাইকে বলছে সব মূর্খ বাপচাচারা, সব মূর্খ, যিনি বলছেন মূর্খ বাপ, সব বাপচাচারা মূর্খ। উনি কতটা শিক্ষিত, ওনাকে নিজেকে জিজ্ঞাসা করবেন। আমার বাড়িতে সরকারি কোনো টিপ হ্যালোজেন লাগাতে দিইনি তো, আমি সরকারি কোনো জিনিস আমি লোক। আচ্ছা এই আচ্ছা ঠিক আছে, আমি একটা মেসেজ পৌঁছাতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাইছি। এই মেসেজটা হলো আজকে যেই পীরজাদারা রাস্তায় নেমেছে, যেই পীরজাদা রাস্তায় নেমেছে, এই মুহূর্তে আনিস খানের কাণ্ড হতে পারে। আনিস